إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فقد قال تعالى في قرآنه الكريم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز من قائل فتلك حدود الله فلا تعتدوها وقال الرسول صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم رواه الإمام مسلم في صحيحه وقال عن صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه الإمام مسلم في صحيحه وفي الصحيح من صام يوما في سبيل الله فأعد الله وجهه عن النار 70 خريفا على عباد الله فاتقوا الله وتزودوا من هذه التقوى ليوم معادكم فإنها خير الزاد ليوم المعاد وفقنا الله جميعا للعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم الحمد لله যাবতীয় গুণগান সেই রব্বুল আলামিনের জন্য নিবেদন করি যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এই মহতি দিনে এই গুরুত্বপূর্ণ খুতবায় উপস্থিত হওয়ার। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা জানাই লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে তার বান্দার ভিতরে সামিল করেছেন। দরুদ এবং সালাম অবতীর্ণ হোক আমরা যে মাসে উপনীত বর্তমানে সে মাসটি আল্লাহর নিকটে একটি গুরুত্বপূর্ণ মাস, আল-আশহুর হুরুমের অন্তর্ভুক্ত, অর্থাৎ যে মাসটিকে আল্লাহ রাব্বুল আমিন মহাসম্মানিত ঘোষণা করেছেন যে চারটি মাসকে, সে চারটি মাসের একটি মাস হল এই মাহে মুহররম। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্না ইদ্দাতাশ-শুহুরা ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন নিশ্চয় মাসসমূহের গণনা যখন থেকে আল্লাহ রাব্বুল আমিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এর গণনা হলো, এই মাসগুলির গণনা হলো মোট 12টি, মিনহা আরবাতুন হুরুম। এই 12টির মধ্যে চারটি মাস হল মহাসম্মানিত মাস। এরপরে আল্লাহ বলছেন ফালা তুযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলিতে নিজেদের আত্মার প্রতি অবিচার করো। সামনে শুধু এই চারটি মাস যে মাসগুলিকে আল্লাহ অতি সম্মানিত বলেছেন, এই চারটি মাস হলো জিলকত, জিলহজ, মুহররম, লাগাতার তিনটি মাস। আর রজব বিচ্ছিন্ন হবে যেটা আরো পরে আসতেছে। এই চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ঘোষণা করেছেন এবং এই চারটি মাসে জাহেলিয়াতের জামানত যুদ্ধ বিগ্রহ করত না, কলহ দ্বন্দ্ব সব কিছু তারা পরিহার করে দিত এবং তারা অবাধে চলাফেরা করত, কেউ কারোর প্রতি জুলুম নির্যাতনের আশঙ্কা করত, কারণ তারা জানতো এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ করা চলে না, জায়েজ নেই।
তো আল্লাহ রাব্বুল আমিন এই চারটি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন, মহা সম্মানিত ঘোষণা করেছেন। তার মানে এগুলি হলো নিষিদ্ধ মাস, এগুলিতে যুদ্ধ বিগ্রহ চলবে না। তো এই বিধান পরবর্তী বলবৎ আছে কি নাই ওলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ রয়েছে, তবে নিঃসন্দেহে বলা যায় যে বাকি বিধানগুলি ঠিক রয়েছে। আল্লাহ তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলছেন এই মাসগুলিতে তোমরা নিজেদের আত্মার প্রতি অবিচার করো না, অর্থাৎ জুলুম অন্যায় করো না, রক্তপাত করো না, অনুভাবে গুনাহের কাজে লিপ্ত হবে। তো যুদ্ধ বিগ্রহ যেটা ডিফেন্স বলা হয়, জেহাদ বলা হয় আরবিতে, সেটা যদি সরকারিভাবে হয় প্রদর্শিত, সেটা হতেও পারে নিষিদ্ধ মাসেও, এটা পরবর্তী বিধান রহিত হয়ে গিয়েছে। কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলো হলো এই মাসগুলির অন্যান্য সম্মান বাকি থাকবে, কোনো পাপ চর্চা করা যাবে না, গীবত ফেতনা ফাসাদ এক কথায় কোনো কিছু, কোনো অন্যায় অনাচার এগুলি করা চলবে না। তো এই চার মাসের একটি মাস হলো মহরম মাস। এই মহরম মাসের গুরুত্ব হিসেবে আমরা আরো বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালুস সিয়াম বাদা রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহাররম, সর্বোত্তম সিয়াম হলো রমাদান মাসের পরে পরে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম, মানে রোজা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুহররম মাসকে আল্লাহর দিকে নিসবত করেছেন, সম্পর্কিত করেছেন, কি বলেছেন সিয়াম শাহরুল্লাহিল মুহাররম, সর্বোত্তম রোজা রমাদানের পরে পরে রমাদান মাসের রোজা, এই মুহররম মাসের রোজা। মুসলিম শরীফে হাদিস। সুতরাং আমরা যদি ইচ্ছা করি এই মহরম মাসের অধিকাংশ রোজা আমরা রাখতে পারি, তবে একটা না সবকটি সবকটি দিন রাখাটা এটা বলা যায় অনুচিত, কারণ অন্য হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ব্যতীত অন্য কোনো মাসের সিয়াম কমপ্লিটলি রাখেনি, তবে অধিকাংশ রোজা আমরা রাখতে পারি, বিশেষ করে সিয়ামে দাউদ আমরা রাখতে পারি। সর্বোত্তম সিয়াম সর্বোত্তম রোজা হলো দাউদ আলাইহিসসালাম রোজা, তার রোজার ধরন কি ছিল, কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু ইয়াওমান, তিনি একদিন রোজা থাকতেন একদিন রোজা বেরিয়ে যেতেন, মানে এর উপরে আর কোনো রোজা নেই, মানে নফল রোজাগুলো। তাহলে আমরা এই মাহে মুহররমে বেশি বেশি করে রোজা রাখতে পারি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সব থেকে উত্তম আমল হলো, উত্তম সিয়াম হলো রমাদানের পরে পরে এই মহরম মাসের সিয়াম। সামনে শুধু এই মহরম মাসের ভিতরেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ সিয়ামের দিন, সেটি হলো সিয়াম ইয়াম আশুরা, যেটা আমরা বাঙালি হিসেবে চিনি আশুরার কথা। আশুরা মানে কি, আশুরা মানে দশম তারিখ, আশুরা মহরম মানে মহরম মাসের দশম তারিখ, আরবিতে এগুলো গণনা, তাসুয়া বলা হয় নবম মাস নবম তারিখ। তো আশুরা রোজা আমরা ভালোভাবেই চিনি, কারণ এই রোজা পালন করা, এই রোজা রাখার নিয়ম আমাদের দেশ থেকে আমরা শুনে এসেছি ফালিল্লাহ আলহামদ। তো এই আশুরা মহরম আমাদের সামনে রয়েছে, এমনি যদি আমরা ইচ্ছা করে রোজা রাখতে পারি এই পুরো মাসটার ভিতরে বেশি বেশি রোজা রাখতে পারি, কিন্তু বিশেষ করে আশুরায়ে মুহররমের একটা বিশেষ গুণ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের প্রতি বিশেষ যত্নশীল হতেন এবং রোজা থাকতেন। আমরা যদি আশুরায়ে মুহররম এই মুহররম মাসের দশ তারিখে রোজার ইতিহাস খুঁজতে যাই, তাহলে দেখতে পাই যে কুরাইশরা পর্যন্ত এই দিনে রোজা থাকতো, মক্কা মুশরিকরা মুশরিক কতলিক 360টা মূর্তির পূজা দিচ্ছে তারপরে এই দিনে রোজা থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কায় থাকাকালীন এই রোজা ছিলেন। মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন হিজরত করে, তখন দেখেন যে মদিনাবাসী সে ইহুদি বসতি ওরাও এই দিনে রোজা থাকছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা ফীহি, এটা কিসের দিন যে তোমরা এই দিনে রোজা রাখতেছো, রহস্যটা কি? তখন তারা বলেছেন হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন, আর বলা হয়েছে এটি একটি হাযা ইয়াউমুন সালেহ, এটি একটি ভালো দিন, নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া আবরাহাল্লাহু ফীহি ফিরআউনা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোতে এই দিনের ভিতরে মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে নাজাত দিয়েছেন, মানে ফিরআউনের কবল থেকে, আর এই দিনে ফিরআউনকে এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছিলেন।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর এসব দাবি অসাধ্য দাবি, এবং তারা মুসার বন্ড অনুসারী, প্রকৃত অনুসারী হলেন মুসা, ঈসা সহ সমস্ত নবী রাসূল। আমাদের কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলেছে, বলেছেন যদি তোমাদের নিকট তিনি আবির্ভূত হন আখেরের নবী তাহলে তাকে মানবে, কিন্তু মেনেছে মানে, কিন্তু তারপর তারা দাবিদার যে তারা মুসা আলাইহিস সালাম অনুসারী, আর মুসা আলাইহিস সালাম এত এই দিনে রোজা ছিলেন, দশে মহরম রোজা ছিলেন, কারণটা কি যে আল্লাহ তাকে রক্ষা করেছেন ফেরাউনের কবল থেকে, তাকে তার উম্মতকে রক্ষা করেছেন, তাই শুক্রে শোক থেকেছেন। তো যেহেতু তারা মুসার অনুসারে দাবি দেয়, এই জন্য তারা বলছে আমরা রাখি এই কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন নাহনা আউলা বি মুসা মিনকুম, আমরা বেশি হকদার মুসার এই বিষয়টিতে অনুসরণের বিষয়ে বেশি হকদার তোমাদের থেকে। তার কারণ নবীগণ প্রত্যেকে ভাই ভাই, তারা ধর্মীয় ভাই, এমনকি এটা বলা হয়েছে যেন একই মায়ের সন্তান, অর্থাৎ পিতা আলাদা মা যেন একই, এভাবে বলা আছে। তো মুসা আলাইহিস সালাম যেহেতু এদিনে আল্লাহর শুকরে শোক রোজা থেকেছেন, এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি গুরুত্ব দেন এবং বলেন যে ইহুদির জাত তোমার থেকে আমরা বেশি হকদার, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনে রোজা থাকেন এবং এই রোজা রাখার বিশেষ নির্দেশ হয়। এমন কিছু কাছে পাওয়া যায় যে রমাদানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই রোজাটা ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল, তাহলে আসরে মুহররম এর গুরুত্ব আরো বুঝতে পারলো যে এটা একসময় রমাদানের পূর্বে ফরজ করা ছিল, কিন্তু রমাদান যখন নাজিল হয়, রমাদানের বিধান, রমাদান রোজা রাখার বিধান, তখন এই রোজা এটা জরুরি থাকে না, ফরজ থাকে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব বলছে সেই গুরুত্ব সেটা বলবৎ রয়েছে, যে যদি আমরা এই দিনে রোজা থাকি তাহলে এটা উত্তম কাজ হবে, আর বিনিময়ে পাবো আমরা যে বিগত এক বছরে গুনাহের বাফার হয়নি। মুসলিম হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখতাসিবা আল্লাহ আইয়ুকাফিরাস সানাত আল্লাতি কাবালা, আমি আল্লাহর উপর আশাবাদী, আল্লাহর নিকটে আশা রাখি যে আল্লাহ রাব্বুল আমিন এই দশে মহরমের রোজার বিনিময়ে তিনি বিগত এক বছরের গুনাহের কাফারা করে দেবেন। আলহামদুলিল্লাহ, একটা রোজা রাখার বিনিময়ে যদি এটা হয় এটা বড় পুরস্কার। তবে সময় শুধু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরাম এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দিনে খাস করে ইহুদিরা রোজা থাকে আর আমরাও থাকলাম, তো এটা যেন ইহুদিদের কালচারের সাথে সম্পূর্ণ মিলে গেল, মানে ওদের অনুকরণ যেন হয়ে গেল। আর সাহাবায়ে কেরাম জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা পছন্দ করতেন, এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইন বাকিত ইলা ক্বাবিল আসমানাতাস, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি 9 তারিখ রোজা থাকব, মানে 9 মুহররম মিলিয়ে তিনি রোজা থাকবেন। কিন্তু ঘটনা হলো এই ফালাম ইয়াতি আমুল মুকবিল ইল্লা ওয়াকাত তুফি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আগামী বছর আসতে না আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন, এভাবে বলা হয়েছে। তার মানে তিনি এই আশা ব্যক্ত করার পরে আর তিনি মুহরম পান, কিন্তু তার উম্মতের জন্য এটা সুন্নাত হিসেবে থেকে গেল যে তার উম্মত আশুরায় মুহরমে রোজা রাখবে 9 তারিখ মিলিয়ে, 9 মুহরমকে অ্যাড করে রোজা থাকবে, মানে 9 এবং 10 এই দুদিন থাকা হলো কি সব থেকে উত্তম সিয়াম। এটা কেন ইহুদিদের বিরোধিতা করবে, এই জন্য সাহাবী ইবনে আব্বাস থেকে একটা ফতোয়া রয়েছে যেটা সহিহ ইবনে হাজার মুসনাদ আহমদের হাদিসে এসেছে, তিনি বলেন সোম খালেফুল ইয়াহুদ ও সোম ইয়ামান কাবলাহু আও বাদ, ইহুদিদের বিরোধিতা করো আর এই আশুরা রোজা রাখতে গিয়ে ভাই একদিন আগে অথবা একদিন পরে রাখবে, এভাবে বলছে। তার মানে ইহুদিদের বিরোধিতা এখানেও হয়ে যাবে যে আপনি হয় দশে মহরমের সাথে 9 মহরম মিলাবেন অথবা দশে মহরমের সাথে 11 মহরম মিলিয়ে দেবেন, দুটো রোজা রাখবেন এভাবে। তবে উত্তম হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে চেয়েছেন, যেটা করার আশা ব্যক্ত করেছেন, সেটা কি 9 মুহররম এবং 10 মুহররম। সবাই শুধু আশা করি বিষয়টা আমরা খেয়াল রাখবো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এই ছিল মহরম বিষয়ে এই কোরআন এবং সহিহাদিসের ভিত্তিক আলোচনা, যে মহরম মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, নিষিদ্ধ মাস, যে মাসে ঝগড়া বিবাহ এই ঝগড়া বিরোধ কলহদ্বন্দ্ব করা চলবে না, আর সম্মান রক্ষা করতে হবে এই মাসের, এবং এই মাসে রোজা রাখা একটি উত্তম ব্যবস্থা। রমাদানের পরে পরে এই রোজার স্থান, এই মাসে রোজার স্থান। আর একটি কি বুঝতে পারলাম, যে এদিনের বিশেষ করে দশে মহরম রোজা থাকলে এই নাকি যে পূর্বের এই বিনিময়ে যে পূর্বের এক বছর গোনা আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দেবেন, এগুলি কোরআন কাছে পাওয়া যায়। কিন্তু এই মাহে মহরমকে এক শ্রেণী শোকের মাস হিসেবে চিহ্নিত করে নিয়েছে, মানে মহরম মাস আসলে কাপড় পাল্টিয়ে তারা কি করে, কালো কাপড় পরিধান করে, শোকের ছায়া নেমে আসে। কিন্তু এটা ঠিক নয়, এটা হলো সম্পূর্ণ ধর্ম বিকৃতকারী কথা। আবার অনেকে অজ্ঞত সারে মনে করে যে দশে মহরমে রোজা মনে হয় এই কারণে যে হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এই দশে মহরম 61 হিজরির, তাই এ রোজা। তো হোসেন কখন শহীদ হয়েছেন আর এর রোজা কখন, চিন্তা করে দেখেছেন কি একটু, এই রোজা মুসা আলাইহিস সালাম রেখেছেন, হাজার হাজার বছর আগের কথা, মুসা আলাইহিস সালাম এই রোজা রেখেছেন, এই রোজা রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হোসেনের জন্ম পর্যন্ত হয়নি, তার মারই জন্ম হয়নি। আমরা বলতে পারি যেহেতু তিনি মক্কাতে এই রোজা ছিলেন, সুতরাং এই শিয়ামে আশুরার কোনো সম্পর্ক নেই এই ঘটনার সাথে, যদিও হৃদয় বিদ্রোহ একটা ঘটনা ঘটে গেছে। 61 হিজরিতে গিয়ে দশে মহরম যে হোসেন রাদিয়াল্লাহু আনহু মর্মান্তিকভাবে শহীদ হয়েছিল কারবালা প্রান্তে, কিন্তু এর সাথে এই এই মহরমের এরকম সম্পর্ক নাই যে আমরা রোজাটা এই কারণে রাখি বা এই মাসটা আমরা চিহ্নিত করে ফেলবো শোকের মাস হিসেবে। এটা ইসলামের আদর্শ নাই। ইসলামের ভিতরে অনেক বড় বড় মনীষী মারা গেছে, সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, আমরা কি তার অফাত দিবসকে শোক দিবস হিসেবে পালন করি না? ইসলামের নিয়ম আছে করি নাই, এটা ইসলামও বলে যে কেউ মরে গেলে প্রত্যেক বছর তার শোক দিবস পালন হবে, জন্ম দিবস পালন হবে, মৃত্যু দিবস পালন হবে, এগুলো সব বিধর্মী বিজাতীয় অনুষ্ঠান, এটা মুসলিমদের কৃষ্টি কালচারিতা নেই। তাহলে শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে, তারই এই ওয়াফাতকে কেন্দ্র করে, তার শাহাদাতকে কেন্দ্র করে এই দিনকে মানানো, এই দিনের শোক প্রকাশ করা, মুর্শিদা বের করা, এবং এটাকে উপলক্ষ করে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা, তাদেরকে গালমন্দ করা, এগুলি আসলে সাচ্চা মুসলিমের কাজ নয়, এগুলো হলো বহধর্মী মুসলিমদের কাজ, যারা ইসলামে দাবি করে কিন্তু ইসলাম আসলে ভালোভাবে মানে না, ইসলামকে তারা তাদের জীবনে বাস্তবায়ন করে না। তো যা হোক, আমাদের সাবধান থাকতে হবে এবং আমাদের আকীদাকে সংশোধন করতে হবে, যে মহরম মাসের রোজা এসব কারণে নয়, বরং মহরম মাসের রোজা কী কারণে সেটা তো বুঝতেই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সর্বশেষে কোরআন সুন্নাহ এবং সর্বশেষে মানহাজ অনুযায়ী আমল করুন। আমিন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين، صلى الله على نبينا وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. بعد আমরা শুধু আরেকটি বিষয় মনে করে দিতে চাই, দশে মহরম আসলে দেখবেন সারা বিশ্বময় একটা জাত দেখবেন প্রপাকাণ্ডা করে, এবং দেখবেন হোসেন রাদিয়াল্লাহু আনহু ভুয়া খবর রচনা করে সারা বিশ্বকে ভরে দিয়েছে, অথচ এটা ইসলামের নিয়ম। কোনো ব্যক্তির মৃত্যুতে শরীরের কোনো অংশ ক্ষত বিক্ষত করা, আফসোস করা, জোরে জোরে বিলাপ করা ইসলাম সম্মত নয়, এগুলো সব ইসলাম বহির্ভূত। হাসে হাসে বিলাপ করে কাঁদে, যে মহিলা বিলাপ করে কাঁদবে কোনো মৃত ব্যক্তির উপরে, তার ঠিকানা হলো জাহান্নাম, তাকে জাহান্নামের পোশাক পরানো হবে, আল কাতরার পোশাক পরানো হবে, এবং ওর পরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে, পরিস্থিতি কী হবে? তাহলে কোনো ব্যক্তির শোক, সে হোক না আপনার বাপ, হোক আপনার মা, যেই হোক না কেন,
আপনি সব দিবস হিসেবে সেটাকে চিহ্নিত করবেন এবং এভাবে আপনি দুঃখ প্রকাশ করবেন, ভালো ব্যবহার করবেন। ইসলাম বিরুদ্ধ কাজ, ইসলামের সব দিবস মানার বিধান নেই। হ্যাঁ, কোন ব্যক্তি মারা গিয়েছে, মহিলার জন্য 4 মাস 10 দিন সব পালন করবে, তাও ভালো ব্যবহার করে নয়, বিয়ে সাহিত্যে বিরত থাকবে, সন্দেশ অবলম্বন কথায় বিরত থাকবে, গয়না গাড়িতে বিরত থাকবে, এই আর অন্যদের জন্য 3 দিনের বেশি সব পালনের নিয়ম নেই। মরে গিয়েছে আত্মীয়, এই মৃত্যুর পর 3 দিন মাত্র সব পালনের নিয়ম রয়েছে, তাও ওই মরার পরে, কিন্তু আবার সামনে বসে 3 দিন পালন করবে না, চলবে না, এটা এটা বিজাতীয় অনুসরণ, এটা আমাদের খেয়াল করতে হবে। তারপরে দেখেন এই সমস্ত দিনে দেখা যাবে যে সাহাবায়ে কেরামকে গালমন্দ করছে, একসাথে মুসলিম হওয়া বিভ্রান্ত, তারাও বলে যে আসলেই দেখা যাচ্ছে যে এই হোসেন আল্লাহকে নাকি সাহায্য করা হয়নি, এ করা হয়নি, সে করা হয়নি, এই হয়েছে সে হয়েছে দিয়ে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে পর্যন্ত কথা বলে, কিন্তু আসল যে কি ঘটনা হয়েছে সেটা তো এই খুতবার সংগীত পরিসরে বোঝানো যাবে না। তাই আপনাদের সম্মানিত দাওয়াত থাকবে, ইনশাআল্লাহ আসেন, সেখানে বিস্তারিত আলোকপাত করা হয় মুহররম সম্পর্কে এবং সেই কারবালার মর্মন্তুদ ইতিহাসকে আলোচনা করা হবে। তো একটাই কথা মনে রাখবেন যে এটা ইতিহাসের কথা, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম হাসান রাদিয়াল্লাহু আনহুকে কারবালা প্রান্তে যেতে নিষেধ করেছিলেন, তারা নিষেধ করেছেন, বলেছে আপনি যায়েন না, যাওয়াতে কোনো কল্যাণ নেই এবং এটা উচিত হবে না, কারণ মুসলিমগণ একজনের আন্ডারে পরিচিত হয়েছে এবং সাহাবায়ে কেরাম মেজরিটি তাকে মেনে 60 জন সাহাবি তার হাতে বায়াত করেছে। তার মানে আমরা যেগুলো শুনে আসছি যে ও কাফের ও এই সেই, এরকম নয়, কাফেরকে কোনোদিন সাহাবায়ে কেরাম খলিফা বানায় না, এগুলো ভুল ধারণা, এগুলো শিয়াদের কথা শুনে শুনে আমরা শিয়া মাকে আকিদা গ্রহণ করে নিয়েছি, হ্যাঁ আসলে মনে হয় এরকম কিছু হয়ে গেছে না। তবে অবশ্যই আমরা বলতে পারি এসিদের তুলনায় হোসেন রাদিয়াল্লাহু আনহু লাখ গুণ শ্রেষ্ঠ ছিলেন, শুধু হোসেনই ছিলেন না, ওই সময় খেলাফতের জন্য যোগ্য আরো অনেক প্রবীণ সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু এরপর আহলে সুন্নাহ জামাতের আকীদা যে একজন উত্তম থাকতে তো অনুত্তম দিয়ে রাষ্ট্র চালানো যায়, তারই ভিত্তিতে এবং ফেতনা ফাসাদ এড়ানোর ভিত্তিতে এভাবে একটা কিছু হয়েছিল, কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা যে অনেক সময় মনে করি যে না এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা ভুল করেছেন, ভুল অবস্থান নিয়েছেন, একমাত্র হোসেন উনি ঠিক অবস্থানে ছিলেন, এটা সঠিক নয়, মানে হোসেন রাদিয়াল্লাহু আনহু কপালে ছিল এই শাহাদাত, তাই বারংবার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে নিষেধ করার পর উনি সেখানে গিয়েছিলেন, আর একমাত্র কারণ ছিল ইরাকের এই সমস্ত এই কালফেট লোকগুলি তাকে ডেকে পাঠিয়েছিলেন যে আপনি আসেন, আপনাকে আমরা খলিফা বানাবো, অথচ খেলাফত চলছে, ইরাক ও সারা মুসলিম ওয়ার্ল্ডে খেলাফতের আন্ডারে রয়েছে, কিন্তু প্রলোভন দিয়ে তাকে এভাবে ডেকে পাঠিয়েছিল, বলেছে আমরা আপনার সাথে আসি, কিন্তু যখন গিয়েছেন কেউ নাই, বুঝেছেন এরকম একটা ঘটনা মর্মান্তিক ঘটে গিয়েছে। তো সাহাবায়ে কেরাম যারা যেতে নিষেধ করেছে তারা কি বিধর্মী, তারা কি ইসলামহীন, তারা কিছু বুঝতেন না, তাতে মুখ সামলে কথা বলা উচিত। এবং শিয়াদের মাধ্যমে এত আমাদের আকীদা নষ্ট হয়েছে যে এই ঘটনা আমরা বলতে গিয়েও দেখা যায় শিয়াদের অনুসরণ করে, ওদের ওই বাতিল পন্থী আকীদার আমরা অনুসরণ করে এই জাতীয় কথা বলে থাকি। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আর মুহররম বিষয় যেটা সঠিক ইতিহাস সঠিক ফজিলত আশা করে বুঝতে পেরেছেন, আসরের মুহররম রোজা রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসরের মুহররম বলা যেতে পারে, আমি যতটুকু বুঝলাম আজকে 2 তারিখ সেই হিসেবে বুঝে নিই, তা আমি দেখলাম যে এই হিসাবে শুক্রবার হয় 9 মুহররম, শনিবার হয় 10 মুহররম, আপনার এইভাবেই রাখতে পারেন। আর আমাদের দেশে একটু বিপরীত, 10 মুহররম হবে 9 মুহররম, আমাদের দেশ কুয়েতের 10 মুহররম যেহেতু শুক্রবার হচ্ছে, আর শনিবার হোক শুক্রবার 9 মুহররম, শনিবার 10 মুহররম, সেই হিসাবে আমাদের দেশে 10 মুহররম হবে শনিবার, রবিবার হবে 9 মুহররম হবে 10 শনিবার, আর 10 মুহররম হবে রবিবার। তো যাই হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি, একদিন আগা পিছা হয়ে থাকে, তো আমরা এই রোজা রাখার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহু আ'যিন ইসলামাল মুসলিমিন ওয়া আযিল্লা শিরক ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আফিনা জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আফির লি জামিল উম্মাহ, اللهم انصر الاسلام والمسلمين، اللهم انصر المسلمين في روهينجا، اللهم انصر نصر مؤزرا، اللهم عليك بظالميهم، اللهم خذهم اخذ عزيز مقتدر، يا قوي يا عزيز. عباد الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون وذكر الله أولى وأزهى وأتم وأهم وأكبر والله يعلم ما تصنعون.